আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ পদ্ধতিতে তৈরি ডিমের একটি রেসিপি। আমি মমতা, তোমরা দেখছো ডেলিশ হাউস। আজকের রেসিপি ডিম ভাপা। এর জন্য প্রথমে নিয়ে নেব নারকেল, পোস্ত, সর্ষে। আমি এখানে গোটা সর্ষে ব্যবহার করেছি, তোমরা চাইলে সর্ষের গুঁড়ো ব্যবহার করতে পারো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আমুল দুধ বা মিল্ক পাউডার, হ্যাঁ অবশ্যই এটা ব্যবহার করবে। তবে যখন এটা দেবে তখন পরিমাণটা অবশ্যই খেয়াল রাখবে, অ্যাড এটা দেবে দেখবে খেতে এটা খুবই ভালো হবে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর লঙ্কা। দিয়ে সব কিছুকে পরিমাণ মতো সামান্য একটু জল দিয়ে ভালো করে পিষিয়ে নেব। আমার সব মশলাটা পিষানো হয়ে গেছে, এখন আমি আগে থেকে সেদ্ধ করা ডিম নিয়ে নেব। আমি এখানে ডিমগুলোকে একটু মাঝে মাঝে থেকে এরকম কাট করে নিচ্ছি। এরপর এই ডিমের মধ্যে পিষিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। আমি যে মিক্সি বাটিটার মধ্যে এটা পিষিয়েছি সেটার মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও এখানে আমি দিয়ে দেব। এরপর এতে দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। সব কিছু দেওয়ার পর এটা খুব ভালো করে ডিমের সাথে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখানো হয়ে গেছে, এখন আমি যে বাটিটার মধ্যে সব কিছু মাখিয়েছি সেটাকে ঢাকা দিয়ে দেব। হ্যাঁ অবশ্যই তোমাদের কিন্তু এখানে এরকম ঢাকা দেওয়া বাটি ব্যবহার করতে হবে। এখন আমি একটা কড়াইয়ে জল নিয়ে নিয়েছি, জলটা ভালো করে গরম হতে দেব। জলের লেভেল কিন্তু বাটির লেভেলের থেকে অনেক নিচে থাকবে। এখন আমি বাটিটা এই জলের মধ্যে বসিয়ে দেব, এরপর এটার ওপরে একটা কিছু ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে দেব। এখন চাপা দিয়ে এটাকে কম আঁচে স্টিম হতে দেব। যখন এটা কম আঁচে আমি এখানে 15 মিনিট স্টিম করেছি, এরপরেই বাটি খুললেই তৈরি হয়ে যাবে আমাদের ডিমের ভাপা। রেসিপিটা অবশ্যই ট্রাই করবে গরম গরম ভাতের সাথে, আর কেমন লাগলো আমাকে জানাবে।